শরিকতলের ধাক্কায় সংসদে জোর ধাক্কা খেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে এনডিএ জোটের ফাটল আরও বড় হচ্ছে বলে মনে করা হচ্ছে। জাতীয় স্তরের একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, শুক্রবার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে অন্ধ্রের বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস, তাদের সমর্থন করছে ক্ষমতাসীন টিডিপি, রাজ্যের জন্য বিশেষ মর্যাদা চেয়েছে দলটি, সেই ইস্যুতে বেড়েছে দূরত্ব। বিশেষজ্ঞদের মত, বিজেপির যা ক্ষমতা তাতে অনাস্থা প্রস্তাবে সরকার পতনের কোনো সম্ভাবনা নেই, তবে এতে জোট ফাটল আরও বাড়বে, বিশেষ করে দক্ষিণ ভারতে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিজেপির শক্তি বড়সড় ধাক্কা খাবে। এদিকে অনাস্থা প্রস্তাবে নিজেদের পক্ষে টানতে অন্ধ্রের বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডি চিঠি লিখেছেন বিভিন্ন বিরোধী দলের কাছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে ও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও দেখা করেন ওয়াইএসআর কংগ্রেস নেতৃত্ব। তাদের কাছে দলের তরফে আনা অনাস্থা প্রস্তাবের সমর্থন চেয়ে চিঠি তুলে দেওয়া হয়। টিএমসি, এআইডিএমকে, সমাজবাদী পার্টি ও বিজেডি সহ বিভিন্ন দলের সঙ্গে দেখা করেছেন ওয়াইএসআর কংগ্রেস নেতৃত্ব। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপি পরস্পর বিরোধী, তবে সংসদে ওয়াইএসআর কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে টিডিপি সমর্থন করায় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রশ্নে সরকারের সঙ্গে টিডিপির সংঘাত ক্রমশই বাড়ছে। সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট থেকে পদত্যাগ করেন টিডিপি দুই মন্ত্রী। অনেক আলোচনার পরেও তাদের ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। এরপরে অন্ধ্রের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু যেভাবে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার নির্দেশ দিয়েছেন, তাতে পরিস্থিতি বেশ জটিল হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।